বৰপেটাত বৃহৎ নারী সরবরাহকারী চক্র জালত পৰিছে। এগৰাকী মহিলাসহ নটাকৈ নারী সরবরাহকারী গ্রেপ্তার করা হয়েছে। অসমৰ পৰা নি শিশু মহিলাক বিক্রী কৰিছিল বহিৰাজ্যত। গ্রেপ্তার হৈছে টেলিভিশন স্ক্রিনত আপোনালোকে দেখিছে আলেকা বেগম, আখের আলী ওরফে রাহুল, নূর মহম্মদ, আনোয়ার হুসেন আর সাদ্দাম হুসেন। গ্রেপ্তার হৈছে আশরাফুল আলম, আজাদ হুসেন, দেলবর হুসেন, জয়নুর আলী, হারিয়ানা আরক্ষী। আর হারিয়ানা আরক্ষীর সহযোগত এটা বরপেটা আরক্ষীকে গ্রেপ্তার করেছে বলে জানিপরা গেছে বৃহৎ চক্রটুক। বরপেটা নলবাড়ির কেবাটাও স্থানের গ্রেপ্তার করা হয়েছে এই চক্রটুক। নারী সরবরাহকারী চক্রটোর কেবাজনেও নিজকে পরিচয় দিছিল রাহুল বলে। রাহুল নামে পরিচয় দিয়ে একাংশ যুবতীরে গড়ি তুলিছিল প্রথম অবস্থা সম্পর্ক আর প্রেমর জালত পেলায় বিক্রি করেছিল হারিয়ানাত। গুয়াহাটির রেলেরে প্রেরণ করেছিল হারিয়ানালে। হারিয়ানাত 1.5 লাখ থেকে 3 লাখ টাকাত বিক্রি করে আসছিল যুবতী মহিলাক। হারিয়ানার আরক্ষীয় উদ্ধার করেছে বরপেটা মঙ্গলদৈ দুই যুবতীকো। সংবাদ মেলত এই তথ্য সদরি করেছে বরপেটার আরক্ষী অধীক্ষকগুলো। আমার একটা ইয়াত কেস রুজু হয়েছিল যত এজনী ছোৱালীক কিডন্যাপ করে লওয়া বলে কমপ্লেইন দিয়ে 2021-ত। সেই কমপ্লেইনের ভিত্তিত আমি তেতিয়া দুজন মানুষ ধরো আর কোয়া হয় যে এজন তার লগত জড়িত হয়ে আসলে রাহুল বলে, নিজক চিনাকি দিছিল রাহুল বলে। সাবসিকুয়েন্টলি ডিউরিং ইনভেস্টিগেশন আমি রাহুলক আইডেন্টিফাই করো, রাহুলক ধরো। রাহুলক ধরার পিছত এটা এটা ডাঙর একটা গ্যাং আমি গম পাও যে অপারেট করে আছে। ইয়ারপরা অসমৰপৰা বিভিন্ন জায়গারপরা ছোৱালী লৈ গৈ পেলাই সিহঁতৰ আইডেন্টিটি চেঞ্জ কৰি পেলাই তাত বিয়া দিয়া হয়। আৰু তাৰপিছত এইখিনি গম পোৱাৰ পিছত আমি ইয়াৰপৰা হাৰিয়ানালৈ এটা টিম পঠাওঁ। টিম পঠোৱাৰ পিছত তাত হাৰিয়ানা পুলিচৰ সহযোগত তাত ইনভেষ্টিগেশ্যন কৰি পেলাই আমি দুজন মানুহক পাওঁ যিসকলে এনেকুৱা আমাৰ অসমৰ ছোৱালী কিনিছিলে, কিনি পেলাই বিয়া পাতিছিলে। আৰু তাৰ লগতে আৰু এজন মঙ্গলদৈৰ ছোৱালী আমি ইতিমধ্যে ৰিকভাৰ কৰিব পাৰিছোঁ। তো এইটো এটা এটা গ্যাং, এই গ্যাং এটা অপাৰেট কৰি আছে। দুখীয়া ঘৰৰ ছোৱালীক প্ৰলোভন দি পেলাই প্ৰথম সিহঁতৰ লগত ফ্ৰেণ্ডশ্বিপ কৰে, বন্ধুত্ব কৰে আৰু কৰাৰ পিছত ওৱান ফাইন ডে সিহঁতক ইয়াৰ পৰা হাৰিয়ানালৈ লৈ যায়। লৈ পেলাই কোনোবাক 1 লাখ টকা, কোনোবাক 1.5 লাখ টকাত বিক্ৰী কৰে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।